সম্মানীয় শ্রোতা বন্ধুরা, কাছে এবং দূরে, দেশ এবং পূর্বশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে পাথরকুচি পাতাতেই উদাও হবে পাথর, ছুতেও পারবে না, এসব রোগ। দেখছো, চিকিৎসা ক্ষেত্রে যেসব ঔষধি গাছ প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে তার মধ্যে পাথরকুচি অন্যতম। এটি 1.5 থেকে 2 ফুট উচ্চ হয়। পাতা মাংসল ও মিশ্রিত আকৃতি অনেকটা ডিমের মতো। পাথরকুচি পাতা মাটিতে ফেলে রাখলেই অনায়াসে চারা পাওয়া যায়। ভেষজ চিকিৎসার মধ্যে এটি অন্যতম উপকারী। চিকিৎসা বিজ্ঞানীদের মতে পাথরকুচি পাতা কিডনি রোগ সহ বিভিন্ন রোগের বিশেষ উপকারে আসে। পাথরকুচি পাতা কিডনি এবং গল ব্লাডারের পাথর অপসারণ করতে সাহায্য করে। দিনে 2 বা 2 থেকে 3টি পাতা চিবিয়ে অথবা রস করে খান। পেট ফাঁপা রোগের জন্য অনেক সময় দেখা যায় পেট ফুলে গেছে, প্রস্রাব আটকে গেছে, আদুবায়ু সরছে না। সেক্ষেত্রে একটু চেনির সাথে 1 বা 2 চা চামচ পাথরকুচির পাতার রস গরম করে 1 কাপ জলের সাথে মিশিয়ে খাওয়ালে পেট ফাঁপা কমে যাবে। সর্দিজনিত কারণে শরীরের নানা স্থানে ফোড়া দেখা দেয়, যাকে মেহ বলা হয়। এক্ষেত্রে পাথরকুচির পাতার রস 1 চা চামচ করে সকাল বিকাল 1 সপ্তাহ খেলে উপকার পাওয়া যায়। মিরগি বেমারের জন্য, মিরগি আক্রান্ত সময়ে পাথরকুচির পাতার রস 2 থেকে 10 ফোঁটা করে মুখে দিতে হবে। একটু পেটে গেলেই রোগের উপশম হবে। আপনার কি সর্দি পুরনো হয়ে গেছে? সেই ক্ষেত্রে এটি বিশেষ উপকারী। পাথরকুচি পাতার রস করে সেটাকে একটু গরম করতে হবে এবং গরম অবস্থায় তার সাথে একটু সোহাগার খই মেশাতে হবে। 3 চা চামচের সাথে 250 মিলিগ্রাম যেন হয়। তা থেকে 2 চা চামচ নিয়ে সকালে ও বিকালে 2 বার খেলে পুরানো সর্দি সেরে যাবে এবং কাশি রেহাই পাওয়া যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকুন।